আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো ধরনের ইস্ট আর টক দই ছাড়াই মুচমুচে জিলাপি তৈরির রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে এই জিলাপিগুলো তৈরি করে আপনাদেরকে দেখানোর। এই জিলাপি তৈরি করে 2 থেকে 3 দিন আপনারা রেখে খেতে পারবেন, এতটাই মচমচে থাকে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নিই জিলাপি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ চিনি। আমি 2 কাপ চিনি শিরা তৈরি করছি তাই 2 কাপ চিনি দিলাম। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ পানি। আমি 1/2 কাপ করে 2 বার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিলেই হবে মেজারমেন্ট কাপে। তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মুখটা একটু ফেটে, তারপর যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে শিরাতে। তারপর আমি নেড়ে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলক চলে আসবে, এই যে দেখুন, এখন আমি দিয়ে দিব এখানে কিছুটা জাফরান, 1 চিমটির মতো জাফরান দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্যই দেয়। এখন জাল করে নিচ্ছি শিরাটা ঘন হওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট জাল করার পর চেক করে নিচ্ছি কীরকম হয়েছে। আমার একতার, মানে যে শিরাটা সেই শিরাটার দরকার, এটা এখনও একতার হয়নি। এই যে দেখুন, আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করার পর আবারও চেক করে নিচ্ছি একতার হয়েছে কি না। একতারের চেয়ে বেশি 2 তার কিন্তু না, শুধু 1 তার ঠিক এরকম। আর 1 তারটা যে বেশি আঠালো হবে তা না, টান দিলে একটু ছিঁড়ে যাবে। এটাই কিন্তু একদম পারফেক্ট শিরা জিলাপির জন্য। তো শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেওয়ার আগে আমি এখানে 1 টুকরো লেবু দিচ্ছি, যাতে করে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমাট না বেঁধে যায়। বড় সাইজের 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবুর রসটা ভালো করে চিপে তারপর দিয়ে দিলাম। চুলাটা অফ করে দিয়েছি, আর একটু নেড়ে দিচ্ছি যাতে লেবুর রসটা ভালোভাবে শিরার সাথে মিশে যায়। চুলাটা অফ করে এখন আমি অন্য একটা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে, আর এই শিরাটা যাতে একদম ঠান্ডা না হয় তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর তৈরি করব জিলাপির জন্য ব্যাটারটা। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে জর্দা রং। আমি এখানে 1/2 চা চামচের চেয়েও কিছুটা কম দিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ নিয়েছি, তারপর এখান থেকে কিছুটা রেখে দিয়েছি, পুরোটা দেইনি। তো সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশানোর পর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। আপনারা চাইলে সোডাও দিতে পারেন। আমার হাতের কাছে সোডা ছিল না তাই আমি বেকিং পাউডার দিচ্ছি। তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। বেকিং পাউডার দেওয়ার পর সব কিছু শুকনো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি। অল্প অল্প পানি দিব আর এই ব্যাটারটা তৈরি করে নিব। একবারে বেশি করে পানি দিতে যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। এই ব্যাটারটা কিন্তু কোনোভাবে একদম নরম হওয়া যাবে না, আবার একদম শক্তও না। তো এইভাবে অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই হ্যান্ড হুইস্ক দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে লাম্পস থেকে লাম্পসটা থেকে যাবে। তো আমি হাত দিয়ে এখন তৈরি করে নিব। অল্প একটু পানি দিলাম, তারপর হাত দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো ধরনের দানা দানা না থাকে। হাত দিয়ে মিশাতে মিশাতে দেখবেন এক পর্যায়ে অনেক সুন্দরভাবে মিশে গিয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই কাজটা কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে করলে হতো না, কারণ জিলাপির জন্য যে ব্যাটারটা তৈরি করা সেটা কিন্তু একদম মিহি একটা ব্যাটার হতে হয়। তো এভাবে তৈরি করতে করতে যখন দেখবেন একদম মিহি হয়ে গিয়েছে, কোনো ধরনের লাম্পস নাই, তখন বুঝবেন এই ব্যাটারটা তৈরি। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম হবে ঘনত্বটা। এটা যদি এর চেয়ে পাতলা হয় তাহলে কিন্তু দেওয়ার সময় মানে ছেড়ে যাবে, জোড়াটা লাগবে না জিলাপির।
অনেকের জিলাপি হয় না বলে যে জোড়া ছেড়ে দেয়, তাদের জন্য কিন্তু ব্যাটারটা আমি পারফেক্টভাবে করে দেখিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা সসের বোতল, আপনারা চাইলে যে কোনো ধরনের একটা বোতল নিতে পারেন, মুখটা বোতলের মুখটা একটু ছিদ্র করে নিলেই হবে, বা আপনারা যে কোনো ধরনের পলি ব্যাগের ভিতরে একটু ঢুকিয়ে এই ব্যাটারটা তারপরে সামান্য একটু ছিদ্র করেও এই জিলাপিগুলো তৈরি করতে পারেন। তো আমি এইভাবে এই সসের বোতলে ব্যাটারটা নিয়ে নিলাম, তারপর মুখটা লাগিয়ে দিচ্ছি। এখন চলে যাব জিলাপি তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ডুবু তেলে বাজার মতো তেল। তেলটা আমি গরম করে নিয়েছি, একদম কড়া গরমও হওয়া যাবে না, আবার একদম ঠান্ডাও না, মিডিয়াম গরম অবস্থায় জিলাপিগুলো দিতে হবে। প্রথমে এক দুইটা জিলাপি হয়তো হবে না সুন্দর, কিন্তু দিতে দিতে দেখবেন যে এক পর্যায়ে অনেক সুন্দর জিলাপি হচ্ছে। আমিও কিন্তু জিলাপি এ নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি, আমি দুইবারই বানিয়েছি আর তেমন একটা সুন্দর আমারও হয় না, তারপরে চেষ্টা করছি। যেহেতু আমি বানাতে পারছি, অবশ্যই আপনারাও বানাতে পারবেন, আপনাদের জিলাপিও সুন্দর হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো দিচ্ছি। চুলারাসটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই জিলাপিগুলো দিচ্ছি, চুলারাসটা কিন্তু কোনোভাবে ফুল আঁচে রাখবেন না। তো আমি এখানে 6টা জিলাপি দিলাম, তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে যখন মচমচে হবে এবং ব্রাউন কালার হবে, তখন একটা স্টিনার দিয়ে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। তেলটা অবশ্যই ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তেলটা ভালো করে ছেঁকে তুলে নিয়ে তারপর সরাসরি শিরায় দিয়ে দিব। আর শিরাটা কুসুম গরম হতে হবে, একদম ঠান্ডাও না আবার বেশি গরমও না, এরকম থাকতে হবে শিরাটা। তো শিরাটাই দিয়ে কিন্তু বেশি সময় ধরে রাখতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে জিলাপিগুলো। প্রায় 20-30 সেকেন্ড এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিলে হবে। তো 20-30 সেকেন্ড আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন এই জিলাপিগুলো তুলে নিচ্ছি। শিরাটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিচ্ছি, আর কিছুটা শিরা থাকলেও সমস্যা নাই। আচ্ছা যাক, তারপর আমি আবারও এই তেলে আরও কিছু জিলাপি বানিয়ে নিচ্ছি। আসলে যারা নতুন তাদের বোঝার জন্য আমি ভিডিওটা বড় করেছি, ভালো করে মানে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। তো প্রথমে এক দুইবার যদি নাও হয়, দেখবেন দিতে দিতে 3-4টা যখন দেওয়া হয়ে যাবে, তখন দেখবেন খুব সুন্দর জিলাপি তৈরি হচ্ছে। যেহেতু আমি বানাতে পেরেছি, আশা করি আপনারাও বানাতে পারবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দেখবেন জিলাপির প্যাঁচগুলো খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি অনেকগুলো জিলাপি দিয়ে দিলাম। তো এই জিলাপিগুলোও মচমচে করে ভেজে নিচ্ছি। আর চুলারাসটা কিন্তু আমি পুরোটা সময় মিডিয়াম আঁচে রেখে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। যখন দেখবেন একদম মচমচে হয়েছে এবং কালার চলে এসেছে, তখন একটা স্টিনার দিয়ে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তারপর সরাসরি আবারও দিয়ে দিচ্ছি শিরায়। শিরাটা কিন্তু আবারও বলছি একদম ঠান্ডা হওয়া যাবে না, আবার একদম কড়া গরমও হওয়া যাবে না, কুসুম গরম থাকতে হবে। তারপর শিরায় দিয়ে এগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 20-30 সেকেন্ড আমি রেখেছি, তারপর এগুলো আমি তুলে নিব এই জিলাপিগুলো। শিরা যে একদম ভালো করে ছেঁকে তুলতে হবে তাও না, শিরা কিছুটা থাকলেও সমস্যা নাই। এভাবে করে আমি সবগুলো জিলাপি এই শিরা থেকে তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলো জিলাপি তৈরি করে নিব। দেখলেনই তো কত সহজে জিলাপিগুলো তৈরি করা যায়। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি জিলাপিগুলো, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। কত সুন্দর হয়েছে তাই না? তো আমি আপনাদেরকে একটা মচমচে হয়েছে কিনা দেখাচ্ছি কতটা মচমচে। এই যে দেখুন, একটু ভাঙার সাথে সাথে জোড়াটা একটা থেকে আরেকটা জোড়া আলাদা হয়ে যাচ্ছে, আর কতটা মচমচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলেই একদম মচমচে কত। তো এখন যেহেতু
সবকিছু বন্ধ আমরা তো আর রমজান মাসে হোটেল থেকে জিলাপি এনে খেতে পারবো না বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবো কত সহজেই মসমসে জিলাপিগুলো তৈরি করা যায় নিশ্চয়ই পুরো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আর কত সুন্দর হয়েছে আমিও কিন্তু প্রফেশনাল না এই জিলাপি বানানোতে কারণ আমিও দুইবার বানিয়েছি মাত্র তো আশা করি আমার জিলাপিগুলো যদি সুন্দর হয় আপনাদের জিলাপিটাও অবশ্যই সুন্দর হবে খুব সহজে চেষ্টা করেছি রেসিপিটি দেখানো রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন আমার আজকের এই জিলাপি রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।